শুভ সকাল সবাইকে। আজকে আমরা ইকোলজিক্যাল রেলিসেন্ট করিডোরস, রিডিফাইনিং আরবান ল্যান্ডস্কেপ আন্ডার ফ্লাইওভার ইন্টু আ মিনিংফুল সোশিও কালচারাল প্লেসের ডিজাইন ফেজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি রিফা মাসিয়া জেইন, রিদমা কুদ্দুস এবং জাহিন লাবিবা চৌধুরী। আমাদের সাইটের ওভারঅল ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছি। আমাদের সাইটটি ঢাকা ক্যান্টনমেন্টের জিল্লুর রহমান ফ্লাইওভারের চারপাশে 600 মিটার দৈর্ঘ্য এবং 350 মিটার প্রস্থ নিয়ে অবস্থিত। এই সাইট ঢাকার কানেক্টিভিটির জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি এই এলাকার সমস্যাগুলো দেখি, তাহলে দেখা যাচ্ছে যে সিয়া কলোনি রোড এবং জিল্লুর রহমান ফ্লাইওভারের জন্য আগে যে স্বয়ংসম্পূর্ণ কমিউনিটি ছিল তা বিভক্ত হয়ে গেছে। এখানে অনেক খোলা জায়গা ভ্যাকেন্ট স্পেস হিসেবে পড়ে আছে। যেহেতু আমাদের এরিয়াতে স্ট্রিট লাইফ অনেক কম, এই প্লেসটা দিন দিন স্পেসে পরিণত হচ্ছে। প্ল্যানিং কনসেপ্ট হিসেবে আমরা বায়োফিলিক আরবানিজমের কনসেপ্টটি চুজ করেছি, কেননা ঢাকার মধ্যে এই এরিয়াতে ওপেন স্পেস, গাছপালা এবং জীববৈচিত্র্য তুলনামূলক অনেক বেশি। তবে তা খুব দ্রুতই ভরাট হয়ে যাচ্ছে। বায়োফিলিক ডিজাইনে সায়েন্সকে ইউজ করে ন্যাচারাল এলিমেন্টকে কনজার্ভ করে ন্যাচারাল এলিমেন্টকে বিল্ট এনভায়রনমেন্টের সাথে কম্বাইন করা হয় এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, এবং এর মাঝে হিউম্যান অ্যাক্টিভিটিস ব্লেন্ডেড থাকে। এখানে আমাদের মাস্টার প্ল্যানের স্ট্র্যাটেজিগুলো দেখানো হয়েছে, যার মধ্যে আমরা এই এরিয়াকে নেচার কনজারভেটরি এবং হিউম্যান অ্যাক্টিভিটিস ও বায়োডাইভার্সিটি বাড়ানোর চেষ্টা করব, সেই সাথে সার্কুলেশন নেটওয়ার্ককে রিডেভেলপ করে গ্রিন নেটওয়ার্ক কানেক্ট করার চেষ্টা করব। আমাদের অনেক প্লেসে রিডেভেলপমেন্ট স্টেপস নেওয়া হয়েছে, তবুও এর মধ্যে আমরা তিনটা জোনকে দেখিয়েছি ডিটেল ডিজাইন করে। প্রথম জোনটি হচ্ছে আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম, দ্বিতীয় জোন পার্ক এবং তৃতীয় জোন কমিউনিটি হাব। আমাদের সাইটের সমস্যাগুলো এবং ডিজাইন থিওরি মাথায় রেখে এই সাইটটি রিডেভেলপ করা হয়েছে। এখানে প্রপোজ মাস্টার প্ল্যানটি দেখানো আছে। এখানে আমরা বিল্ডিং এর ল্যান্ড ইউজ ডিফারেন্ট কালার দিয়ে ইন্ডিকেট করেছি। সাইটে ডিফারেন্ট এলিমেন্টস গুলো নাম্বার দিয়ে দেখানো হয়েছে, যেমন ওয়াটার বডি, গার্ডেন, গ্রাউন্ড, রোড, পার্কিং, প্লেগ্রাউন্ড, চিলড্রেন্স প্লে লট, ক্যারেজ, হ্যান্ডিক্রাফট শপ এটসেট্রা। মাস্টার প্ল্যানটির বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটি সেকশন করা হয়েছে, সেকশন এ এ প্রাইম, যা নিচে দেখানো রয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম। পরের পোর্শন কন্টিনিউ করবে রিদমা কুদ্দুস। প্রথমে এখানে প্রপোজড মাস্টার প্ল্যানে যে যে সেগমেন্ট রিডেভেলপ করছি তা দেখানো হয়েছে, যেমন জোন ওয়ানে আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম এবং ফ্লাইওভারের নিচের আনইউজ জায়গা, জোন টু তে পার্ক, জোন থ্রি তে কমিউনিটি হাব, জোন ফোর এন্ড ফাইভ এ নিউ রোডের ডেভেলপমেন্ট। এখানে আমরা এক্সিস্টিং ম্যাপে দেখিয়েছি কোন কোন স্ট্রাকচার এবং রোড আমরা রিডেভেলপমেন্টের জন্য ডেমলিশ করব। যেমন এরিয়া এ এবং ই তে মেইনলি সেমি পাকা বিল্ডিং ছিল, যেগুলো ইনইফিশিয়েন্টলি অনেক স্পেস অকুপাই করছিল। আবার এরিয়া বি এন্ড জি তে মেইনলি ওয়ান স্টোরি বিল্ডিং ছিল, যেগুলো অনেক পুরাতন এবং ওপেন স্পেস এর নেটওয়ার্কে ইন্টারাপ্ট করছে এবং প্যাচেস ক্রিয়েট করছে। শহীদছড়নি রোডকে ডিমোলিশ করেছি, কারণ এর ফলে ওপেন স্পেস ডিভাইড হচ্ছে এবং এর রিপ্লেসমেন্টে আমরা নতুন রোড রিডেভেলপ করেছি, যা লুপ ক্রিয়েট করে এবং কানেক্টিভিটি আরো ইনক্রিজ করে। এখানে আমরা এক্সিস্টিং এবং প্রপোজড ব্লু গ্রিন নেটওয়ার্ক দেখিয়েছি এবং কিভাবে পেডিস্ট্রিয়ান এবং সাইকেল রুট এর সাথে কানেক্টেড তা দেখিয়েছি। এক্সিস্টিং ম্যাপে দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস গ্রিন নেটওয়ার্ক নেই এবং এর ফলে গ্রিন প্যাচেস ক্রিয়েট হয়েছে। প্রপোজড প্ল্যানে আমরা কন্টিনিউয়াস গ্রিন নেটওয়ার্ক ক্রিয়েট করেছি বিভিন্ন প্ল্যানিং স্টেপস নিয়ে, যেমন এক্সিস্টিং রোড এর রিপ্লেসমেন্টে নতুন লুপড রোড ক্রিয়েট করেছি এবং গ্রিন স্পেসে পেডিস্ট্রিয়ান এবং সাইকেল সার্কুলেশন বাড়িয়েছি। এখানে এক্সিস্টিং ভেহিকুলার এবং সাইকেল রুটের ম্যাপ দেখানো হয়েছে এবং প্রপোজড রোড নেটওয়ার্কের ভেহিকুলার, পেডিস্ট্রিয়ান এবং সাইকেল রোডের আলাদা ম্যাপ দেখানো হয়েছে। আমরা এক্সিস্টিং রোড নেটওয়ার্ককে এমনভাবে রিডেভেলপ করেছি যে এখানে লুপস ক্রিয়েট হয় এবং সব বিল্ডিং এবং অ্যামিনিটিজে ইজিলি অ্যাক্সেসেবল হয়। প্রপোজ সাইকেল এবং পেডিস্ট্রিয়ান সার্কুলেশন প্যাটার্ন থেকে দেখছি পুরো সাইটে পেডিস্ট্রিয়ান এবং সাইকেল সার্কুলেশন দ্বারা কানেক্টেড। এখন রিফা মাসিয়া জেন কন্টিনিউ করবে। এরিয়ার নর্দার্ন এবং সাউদার্ন পোর্শনকে রিকানেক্ট করার জন্য ফ্লাইওভারের নিচে আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম বিল্ড করা হয়েছে, যা সিগনিফিক্যান্ট হিস্ট্রিক এবং কালচারাল ভ্যালু আপহোল্ড করে। এটা নর্দার্ন এবং সাউদার্ন পোর্শনের ওপেন স্পেসকেও
এবং সেখানকার অ্যাক্টিভিটি প্যাটার্নকেও কানেক্ট করে। ভিজিটার্সদের মাঝে নতুন অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে এবং হাঁটতে উৎসাহিত করে। এখানে রয়েছে কফি শপ, ফুড কোর্ট, পাবলিক টয়লেট, কো মেমোরিয়াল লাইব্রেরি, যা হিউম্যান অ্যাক্টিভিটিসের সাথে নতুন মাত্রা যোগ করে। মিউজিয়ামটিতে রয়েছে অনেক রকমের ইনডোর প্ল্যান্টস, যা এয়ার এবং সাউন্ড পলিউশনকে রোধ করে ওপেন স্পেসের সাথে কানেকশন তৈরি করতে হেল্প করে। পুরো এরিয়া জুড়ে লাইটিং ফ্যাসিলিটিস এবং ডাস্টবিন দেওয়া হয়েছে, যেন সিকিউরিটি, হাইজিন এবং নাইট লাইফ এনরিচ করা যায়, যা নিচের সেকশনে দেখানো আছে। এখানে আমরা দেখিয়েছি ফ্লাইওভারের নিচের আনইউজড পোর্শন এবং বাউন্ডারি ওয়ালগুলো কিভাবে রিডেভেলপ করব। যেমন এরিয়া এতে দেখা যাচ্ছে ফ্লাইওভারের নিচের স্পেসে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে, যা এয়ারকে পিউরিফাই করবে এবং নয়েজ ব্যারিয়ার হিসেবে কাজ করবে। ফ্লাইওভারের বিমে ব্যাম্বো দিয়ে পাখির বাসা বিল্ড করে আমরা স্ট্রিট এবং ডাল স্পেসটাকে লাইভেবল বানাচ্ছি, সেই সাথে বার্ড এবং প্ল্যান্টেশনের মধ্যে সিম্বায়োসিস ক্রিয়েট করছি। এরিয়া বিতে দেখানো হয়েছে যে আমাদের সাইটের কিছু কিছু পোর্শনে আমরা ড্যাম্প ওয়ালগুলো ভেঙে বায়োফিলিক ওয়াল দিয়েছি, যা রেলিসিয়েন্ট এবং সাস্টেইনেবল। সেকশন X6' এ দেখা যাচ্ছে কিভাবে আমরা ফ্লাইওভারের নিচের পোর্শনের সাথে উপরের পোর্শনের ভিজুয়াল এবং ফিজিক্যাল কানেকশন করিয়েছি নেচার এবং বায়োডাইভার্সিটির মাধ্যমে। ফ্লাইওভারের নিচে অ্যাডিকুয়েট লাইটিং দেওয়া হয়েছে, যেন হিউম্যান অ্যাক্টিভিটিসগুলো এনহ্যান্স করা হয়, যা এই সেকশনের মাধ্যমে বোঝানো হয়েছে। বাকি পোর্শন কন্টিনিউ করবে রিদমা কুদ্দুস। এই পার্কটি আমরা আমাদের সাইটের নর্দার্ন পোর্শনে প্রপোজ করেছি। এক্সিস্টিং প্ল্যানে এই জায়গাটিতে আনইউজ সেমি পাকা বিল্ডিংস, শহীদ সরণি রোড এবং কিছু পুরাতন বিল্ডিংস রয়েছে। এই পার্কটি মূলত কমিউনিটি ইন্টারঅ্যাক্টিভ অ্যাক্টিভিটিস এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জন্য ক্রিয়েট করা। পার্কের বিভিন্ন জায়গায় সিটিং ফ্যাসিলিটিস, রেস্টুরেন্টস, বাটারফ্লাই গার্ডেন, স্কাল্পচার, ফাউন্টেন রয়েছে। আমাদের সাইটে যে আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম আছে, এর তিনটি এন্ট্রি এক্সিট পয়েন্ট এই পার্কে লোকেটেড, সো নর্থ সাউথ কানেকশনের জন্য এই পার্কটি অনেক ইম্পর্টেন্ট। নিচে এ এ প্রাইম এবং বি বি প্রাইম এর সেকশন দেখানো হয়েছে, লাইটিং এবং অ্যাক্টিভিটিস ভিজুয়ালাইজ করার জন্য নাইট এবং ডে টাইম দুটোর সেকশন দেখানো হয়েছে। পার্কের প্ল্যান্টিং স্ট্র্যাটেজি এভাবে নেওয়া হয়েছে যাতে এয়ার এবং সাউন্ড পলিউশন রিডিউস করে, অ্যাট দ্য সেম টাইম এক্সিস্টিং বায়োডাইভার্সিটি সাপোর্ট করে। সো ওভারঅল বলতে পারি, কমিউনিটি অ্যাক্টিভিটিস অ্যান্ড নর্থ সাউথ কানেকশনের জন্য যেমন ইম্পর্টেন্ট, এই পার্কটি তেমনই বায়োডাইভার্সিটি সাপোর্ট করার জন্য ইম্পর্টেন্ট। এখন জাহিন লাবিবা কন্টিনিউ করবে। সাইডে আমাদের থার্ড ডিটেল এরিয়া প্ল্যান, যা আমাদের সাইটের সাউথ সাইডে কন্টিনিউয়াস গ্রিন স্পেস নিয়ে গঠিত, তা দেখানো হয়েছে। এটি সাইটের নর্থের সাথে আন্ডারপাস এর তিনটি এন্ট্রি এক্সিট পয়েন্ট দ্বারা কানেক্টেড রয়েছে। এখানে একটি কমিউনিটি হাব ফিল উইথ সোশ্যাল অ্যান্ড কমিউনাল ইন্টারাকশন ডেভেলপ করতে প্রপোজ করা হয়েছে। এই এলাকাটি হবে একটি পেডিস্ট্রিয়ান প্রিসেন্ট, যেখানে সাইকেল ছাড়া কোনো ভেহিকেল প্রবেশ করতে পারবে না। এ কারণে পুরো এলাকা জুড়ে লুপড পেডিস্ট্রিয়ান ওয়াকওয়ে এবং সাইকেল রুট দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে মনোরম পরিবেশে একজন পেডিস্ট্রিয়ান একটি আনইন্টারাপ্টেড ভ্রমণ করতে পারবেন। এই ভ্রমণ করার সময় একজন পেডিস্ট্রিয়ান বিভিন্ন অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে পারবেন, যে কারণে পেডিস্ট্রিয়ান কোনোভাবেই একঘেয়ে বোধ করবেন না। এখানে অন্যরকম এখানে প্রপোজ বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মধ্যে অন্যতম হলো আউটডোর লাইব্রেরি, যেখানে একজন ভিজিটর ন্যাচারাল একটি পরিবেশে বই পড়তে পারবেন। নার্সারিতে রয়েছে বিভিন্ন প্ল্যান্ট এর সিলেকশন, পুরো এলাকা জুড়ে পলিউশন রিডিউসিং বিভিন্ন প্ল্যান্টস প্ল্যান করা হয়েছে। সাইটের ওয়েস্ট এ হ্যান্ডিক্রাফট শপস, রেস্টুরেন্টস এবং রেস্টুরেন্টস প্রপোজ করা হয়েছে, কারণ কমার্শিয়াল অ্যাক্টিভিটিস এরিয়াটিকে আরো আকর্ষণীয় করে তুলবে। এছাড়াও রাতে স্টেজ এ বিভিন্ন কালচারাল প্রোগ্রামস এবং কনসার্ট আয়োজিত করা হতে পারে, যেন এটি রেস্টুরেন্ট এবং স্টোর্স গুলোকে আরো লাইভলি করতে পারে। এছাড়াও আউটডোর এক্সিবিশন ইস্টে অবস্থিত, যা এরিয়াটিকে আরো উজ্জীবিত করে তোলে। এরিয়াতে সাফিসিয়েন্ট পরিমাণ ইউটিলিটিস, যেমন স্ট্রিট লাইট, ডাস্টবিন এক্সেট্রা দেওয়া হয়েছে। এরিয়া এর ওয়েস্টে একটি পার্কিং লটেরও ব্যবস্থা রয়েছে। স্ট্রিট লাইটস,
জিল্লুর রহমান ফ্লাইওভারের নিচে আর্টেরিয়াল রোড, জিয়া কলোনি রোড এ লাইটিং এর প্রভিশন নেই। এ কারণে ফ্লাইওভারের বিম এর সাথে এলইডি স্ট্রিট লাইটের প্রভিশন দেওয়া যেতে পারে। এভাবে জিয়া কলোনি রোডে পোল বসিয়ে জায়গা নষ্ট করা হবে না। এই নতুন স্ট্রিট লাইট এনার্জি সোর্স এর জন্য রয়েছে সোলার প্যানেলস, যা ফ্লাইওভারের উপরের স্ট্রিট লাইট গুলোর উপর ইনস্টল করা হবে। ফ্লাইওভারের নিচে প্রতি 40 মিটার পর পর 11 মিটার উচ্চতায় এলইডি লাইট ইনস্টল করা থাকবে। এই এলইডি লাইট ইনস্টল করা হচ্ছে কারণ এলইডি লাইট এনার্জি এফিশিয়েন্ট, ইকো ফ্রেন্ডলি এবং লং লাস্টিং। এখানেই আমাদের প্রেজেন্টেশনের সমাপ্তি টানছি। এতক্ষণ আমাদের মনোযোগ দিয়ে শোনার জন্য শ্রোতাদের ধন্যবাদ।